পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পুজো হচ্ছে আর কথা বাড়াবো না, ঘন ঘন আসতে শুরু করব। এবং হলদিয়ার শ্রমিক কর্মচারী উদ্বাস্তুদের মুখে যদি কেউ হাসি ফোটাতে পারে, বিজেপি পারবে, নরেন্দ্র মোদীজি পারবে, অন্য কেউ পারবে। আদিত্যনাথকে দেখছেন না, সিমেন্টের কারখানা চীন থেকে উত্তরপ্রদেশে নিয়ে চলে আসছে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, ডাবরের কারখানা ছিল পশ্চিমবঙ্গে, শিবরাজ সিং চৌহান নিয়ে চলে গেল মধ্যপ্রদেশে। উনি এবারে জেতার পরে দুটো জুট মিল বন্ধ হয়েছে, 5-10 হাজার লোক বেকার হয়েছে। হুগলি জেলার ভোলাগাড়ে সুতোর বড় কারখানা কেশরাম রেয়ন বন্ধ হয়েছে এই মুখ্যমন্ত্রী 5ই মে জেতার পরে, আরো 8.5 হাজার লোক বেকার হয়েছে। এই হচ্ছে পশ্চিম বাংলার অবস্থা। ভাতা ভিক্ষা ভর্তুকি সঙ্গে দুধের গাই আর পুলিশের মিথ্যা মামলা, এইটা হচ্ছে ওদের সম্পদ। এর বিরুদ্ধে আপনাদেরকে সবাইকে জাগ্রত হতে হবে। দেশ যদি না থাকে, এইরকম নেতা যদি না থাকে, আফগানিস্তান ওদের বেশি বাকি নেই, বাড়ি ঘর দোয়ার গ্যাস কিছু থাকবে না। দিলেন না, তালিবানরা দখল করে নিয়ে চলে গেল, প্লেন ধরে ঝুলছে, নিচে পড়ছে লোক। ভারতবর্ষকে যদি তালিবানের হাত থেকে বাঁচাতে হয়, নরেন্দ্র মোদীকে শক্তিশালী রাখতে হবে, এটা আমাদের সকলের কাজ। সবাই ভালো থাকবেন। জয় সনাতন ধর্ম কি জয়, জয় সনাতন ধর্ম কি জয়, গঙ্গা মাতা কি জয়, রাম জন্মভূমি কি জয়, শ্রী কৃষ্ণ জন্মভূমি কি জয়, বাবা বিশ্বকর্মা কি জয়, ভারত মাতা কি জয়। দেখুন, আজকে প্রথমত সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পূজোর দিন, এবং হলদিয়া শিল্পনগরীতে যদিও শিল্পের অবস্থা খুবই খারাপ, কর্মসংস্থান নেই, তবু ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হিন্দু শাস্ত্র মতে, বাবা বিশ্বকর্মা কৃপা কর, শিল্প উন্নয়ন, শিল্প উন্নয়ন, বাণিজ্য, কর্মসংস্থান সব সময় ভালো থাকে প্রার্থনা করলাম। আর আজকে গর্বের দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, শক্তিশালী ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদীজির জন্মদিন। জন্মদিন আমরা সেবাকর্মের মধ্য দিয়ে করছি, এখানেও অনেক মানুষজনের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়েছে, আনন্দের পরিবেশ। দেশ থাকলে আমরা থাকব, আর যত শক্তিশালী লোকের হাতে দেশ থাকবে ততই আমরা সুরক্ষিত থাকব, এটা প্রমাণিত আফগানিস্তানের ঘটনার পরে প্রমাণিত। শক্তিশালী নেতার হাতে দেশ থাকলে আমরা সবাই ঠিক থাকবো, নইলে সম্পদ মান মর্যাদা ধর্ম কোনোটাই রক্ষিত হবে। ঠিক আছে, আজকের দিনে এটাই প্রার্থনা। আর জঙ্গলমহলের মানুষকে আজকে করম পুজোর জোহার জানাই। আমি সারা রাত্রি জেগেছিলাম, তাল ছিটকিনির কাছে 25 মিটার বাঁধ ভেঙেছে, সরকারি নেই, কোনো মনিটারিংই নেই, এই বাঁধটা আটকে দেওয়া যায় 3 দিন ধরে, কেউ নেই, নো ম্যানস ল্যান্ড, খুব দুঃখজনক। আমি রাত্রি 2:30টার সময় টুইট করেছি, আমার টুইট দেখবেন, চিফ সেক্রেটারিকে, এনডিআরএফের টিম এবং প্রয়োজন হলে আর্মি দিয়ে এ করা উচিত। সমগ্র পটাশপুর 1 নম্বর ব্লক জলের তলায়, 2 নম্বর ব্লক জলের তলায়, ভগবানপুর 1-এর পাট, ভগবানপুর 2-এর পাট জলের তলায়। বহু মানুষকে রাত্রে শঙ্খধ্বনি হয়েছে, সারা রাত্রি আতঙ্কের পরিবেশ, কেউ নেই, নো ম্যানস ল্যান্ড। আমি বাধ্য হয়ে, জেলা শাসকরা তো বিরোধী দলের লোকের সঙ্গে কথা বলা বল, তবু বাধ্য হয়ে জেলা শাসককে ফোন করেছি, তখন প্রায় রাত্রি 1:30। তা উনি বলছেন, জনগণেরকে বলেছি শাক বাজাতে। এই তো হচ্ছে অবস্থা, 3টে এনডিআরএফের টিম ঘটনা পৌঁছেছে, এই পরিস্থিতি আছে, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, দেখছি কি করছে, হলে বেলা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাবো। বেনারসির 3 অধ্যায়ে রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।